হাই গাইজ, গুড মর্নিং। এখন বাজে সকাল সকাল 6:30, আর সবাইকে জানি শুভ সরস্বতী পূজা। আজকে একদম ওয়েদারটা খুবই খারাপ করে দিয়েছে, কারণ কালকে দিয়ে প্রচুর বৃষ্টি হয়েছে, তো তাই কারণে ওয়েদারটা অনেকটা খারাপ হয়ে গেছে। জল অনেকটা বেড়ে গেছে পুকুরে, দেখাই অনেকটা জল বেড়ে গেছে। আর আমরা সবাই মিলে মাঠে সরস্বতী পুজোর একটা প্ল্যান করি, আমরা প্রতি বছরই করি। আমি ভেবেছিলাম আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করবো, কিন্তু প্রচুর প্রবলেমে পড়ে গেছিলাম এই বৃষ্টির জন্য। কারণ আমরা কালকে কালকে দুবার মাঠ থেকে জল ছেঁচা হয়েছে আমাদের, মানে বাটি দিয়ে সবাই মিলে জল কাটিয়েছে। ওর একটুখানি ফুটেজ রয়েছে, আমি দিয়ে দেবো, কেউ ভিডিও করতে দেয় না আসলে। তো হচ্ছে এখনও জল ছেঁচার কাজ চলছে। এখন হচ্ছে আমি ঘরে এসেছি, ফ্রেশ হবো, রেডি হবে, এখন আমি মুখ ধুইনি, আর ফ্রেশ হব, তারপরে আমি রেডি হব। আমি আজকে একটা ব্লাউজ আনতে যাব, কারণ কালকে এত বৃষ্টি হয়েছে আমি যেতে পারিনি। আমি শাড়ি কিনেছি, তোমাদের দেখাবো, এবং হচ্ছে ব্লাউজ যে মেকআপ করে কীভাবে রেডি হচ্ছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর হ্যাঁ, প্লিজ ভিডিওটাকে এক লাইক করে দেবে, তার জন্য থ্যাংক ইউ। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো এটা করতেই হবে, কারণ এটা কমন জিনিস, তোমরা সবাই জেনে গেছো এখন হয়তো, তো এটা করে দিও। তো চলো বক বক, দেখো বৃষ্টি হয়েছে, আমাদের সব রেডি। এ না, তোকে দেখাবো না, তোকে তোকে দেখাবো। সো গাইজ, আমি তোমাদের সাথে এই আই লুকটা ক্রিয়েট করে দেখাবো এই চোখে। তো চলো দেখি আমি কি করে করছি, তো চলো ফাস্ট করে দিয়ে তাড়াতাড়ি দেখে নিই। এখন হচ্ছে অঞ্জলি দিয়ে চলে এসেছি, কারণ তখন আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কারণ হচ্ছে ওখানে অঞ্জলিটা হয়ে যাচ্ছিল, অঞ্জলিটা যদি না দিতে পারতাম তাহলে খুব খারাপ লাগতো, তাই জন্য অঞ্জলিটা দিয়ে চলে এসেছি। আর আমার ফাইনাল লুক এটা, দেখো তোমাদের কেমন লাগছে, প্লিজ কমেন্ট করে জানাবে। যে আমি হোয়াইট কালারের একটা শাড়ি পরেছি, তার সাথে আমি একটা ফুল হাতে ব্লাউজ খুঁজেছিলাম ব্ল্যাক কালারের, কিন্তু পাইনি, তো তাই জন্য হচ্ছে এই ইয়েলো ব্লাউজটাই পরতে হচ্ছে। খুব খারাপ লাগছে, ওটার জন্য মনটা খারাপ। কি দাদাকে টাকা দিয়ে আসি, দাও ওয়ান সেকেন্ড।
তো আমরা হচ্ছে এখন খেলা থেকে আমি তো হেরে গেলাম, আউট হয়ে গেছি। তো যাই হোক, ওটা প্রচুর টেনশনের খেলা, তাই না? তাই না রূপা? তো আমরা এখন যাচ্ছি রূপার বাড়িতে। রূপার বাড়িতে গিয়ে হচ্ছে ও শাড়ি আনবো, ওকে রেডি করাবো, নেহাকে রেডি করাবো, আমি রেডি হব। তারপর ধরো নেহা আসছে, ও আসছে না। আমরা যাচ্ছি এখন গিয়ে দেখি তাহলে ব্যাগ, মানে ওর জিনিসপত্রগুলো কিছু কী কী আছে একটু নিয়ে আসবো। আমি ফাউন্ডেশনটা নেবে তোমার? হ্যাঁ, আমি মাকে বলছি তোমার মাকে। চলো, ব্লাউজটা আমার ঢিলা ঢালা আছে। ঠিক আছে, টাটা। কেউ সার্কেলে পা দিলে ডিসকোয়ালিফাই করি কিন্তু। সো গাইস, আমরা সবাই মিলে হচ্ছে ঘুরতে গেছিলাম। আমরা হচ্ছে ক্যানিং ব্রিজে গেছিলাম, আর সেই সময় আমার ভিডিও করা ছিল না, কারণ দাদার ফোনটা দাদার কাছে ছিল আর আমার এখনও কোনো ফোন নেই। তো তো আজকে ভিডিওটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো টেক কেয়ার অ্যান্ড বাই বাই।